সুদর্শক, প্রথম পর্বে আপনারা দেখছেন, আপনার তোতাপুরি হরিয়ানা শিরোই যে ছাগলগুলো আছে সেগুলো দেখছেন। এখন আপনাদেরকে আমি দেখাবো হরিয়ানা যে ছাগলগুলো আছে, বিটল যে ছাগল আছে, তারপর তোতাপুরি পাঠা, ভালো ভালো কালেকশন এগুলো দেখাবো। আচ্ছা, আমি সেলিম ভাই ঠিকানাটা আরেকবার বলে দিই, যেহেতু দ্বিতীয় পর্ব আপনারা বুঝতে পারবেন না। সেলিম ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানা চাপিলা গ্রামের এই সেলিম ভাইয়ের এই ছাগলের খামারটি অবস্থিত। উনি হলো ব্যবসায়ী, হ্যাঁ, জাস্ট ব্যবসার ক্ষেত্রে ছাগলের খামার নামকরণ করা লাগে, বিধায় কিন্তু এই নামকরণ করা হয়েছে, কিন্তু প্রান্তিক খামার না, জাস্ট উনি হলো ব্যবসায়ী। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা, ছাগলটা এখনো দাঁতে নেই, এখনো দাঁতে নেই। আচ্ছা আচ্ছা, হাইট আপনার সেও ভালো, হাইট ভালো আপনার ছাগলটা, তারপরে আপনার বৈশিষ্ট্যগুলো যেগুলো, কান ভালো আছে, শিং ভালো, তো এই ছাগলটা এখন বলছেন দাঁতে মানে এখনো হয় নাই। ভাই এটা কেমন দাম? দাঁতে নেই ভাই, ভাই এটার দাম চার শেষ নেই ভাই, 40,000 দাম পড়বে। 40,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, এখানে দরদাম করতে পারবেন না আপনি? জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এপাশে আর একটা ছাগল আছে দেখাই। এই যে এটা হরিয়ানা ছাগল, কান শর্ট, কান শর্ট, কান শর্ট। আচ্ছা আচ্ছা, কয় দাঁত ভাই এটা দেখেন? এটা দুই দাঁত, দুই দাঁতের, দুই দাঁত ভাই। এটা কিন্তু আমার প্রেগনেন্ট করানো আছে, ফার্স্ট প্রেগনেন্ট। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট প্রেগনেন্ট ভাই, এখানে আসেন। আচ্ছা, ফার্স্ট প্রেগনেন্ট কিন্তু এটা করানো আছে। আচ্ছা, এটা কেমন দাম আছে? এটা 40,000 দাম চাও। এটা 40,000 টাকা চাও। এগুলো চাও ভালো, লম্বা ভালো ছাগলগুলো। হ্যাঁ জি জি, 40,000 টাকা দাম চাইছে, তবে এখানে এটা দরদাম করতে পারবেন আপনারা? জি জি। আচ্ছা ঠিক আছে, এটা কয় দাঁত চলছে? বুঝবি না, ৫৫,000 টাকা দাম চাইছে। এটাও গুজরি ছাগল, এটা মাজার শেপটা আরো সুন্দর। জি জি জি, মাজার শেপটা সুন্দর। আচ্ছা, এটা কয় দাঁত চলছে ভাই? ভাই এটা 6 দাঁত। এটা 6 দাঁত চলছে? জি জি। আচ্ছা, এটা কেমন দাম আসে ভাই? এটা ওই একই দাম ভাই, 55,000 দাম, 55,000 টাকা দামই আসে। জি জি। আচ্ছা, এখানে দরদাম করলে আপনার দুইটা ছাগলে দরদাম করলে আরো কমে আসবে। জি, আপনার এই ছাগলগুলো লটে আসছে? এই ছাগলগুলো লটে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারে লটে কিনলে এরকম এরকম আসে ভাই, কম বেশি আসে। কিন্তু এই ছাগলটা কিন্তু আবার শিরোহীর ক্রস কিন্তু, বুঝছেন? আচ্ছা, এটা কিন্তু শিরোহীর ক্রস, দাঁতেও কিন্তু আবার খুব ভালো, বুঝছেন? কেবল দুই দাঁত, দুই দাঁত ছাগলের বডি ফিটনেস, কালার কিন্তু খুব ভালো, একবার হয়তো বাচ্চা দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, ছেলে ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছে? 35,000 দাম চাও। 35,000 টাকা চাও? 35,000 টাকা। আচ্ছা আচ্ছা, তবে এটা যদি আপনার শিরোহীর ক্রস হিসাবেও ছাগলটা কিন্তু ভালো আছে, দাম যেটাই আছে, তবে প্রত্যেকটা দরদাম যেহেতু করার সুযোগ আছে, ছাগলটা বড় ছাগল, এটাও আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তবে দরদাম করে নিন। আচ্ছা, এখানে একটা ছাগল আছে ভাই, এটা কি জাতের ছাগল? এটা বিটল ছাগল ভাই। বিটল ছাগল না? জি জি। আচ্ছা, বিটল ছাগল, কয় দাঁত চলতেছে ভাই এটা? ভাই এটার দাঁতটা তো দেখি নেই, এটা নতুন 8 দাঁত ভাই। নতুন 8 দাঁত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে বললাম দেখেন, এটা ঠিক আছে, বডি হাইট মাশাআল্লাহ সব দিকে আছে, লম্বা ভালো ছাগলটা, হাইট ভালো আছে। এটা বিটল গুলো নিয়েছো? 30 পার হয়ে যাবে। হ্যাঁ, কালো গুলো নিয়েছো? আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? ভাই এটা 60,000 দাম। 60,000 টাকা আপনি দাম চাচ্ছেন? আচ্ছা, এখানে দরদাম করা যায়? হ্যাঁ দরদাম করা যায়। আচ্ছা, দরদাম করা যায়। বিটলে কিছু কালেকশন আছে, সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে একটু দেখাই আপনাদের। আচ্ছা, এখানে একটা বিটল আছে, এই যে দেখেন বিটল ছাগল আছে। আচ্ছা, এটা কয় দাঁত চলছে ভাই বিটলটা? ভাই এটা 6 দাঁত। 6 দাঁত না? জি জি। সেলিম ভাই হাইট কতখানি যাবে এটা? হাইট আছে 35-36 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, ওলান ছোট বড় কোনো সমস্যা না? কোনো সমস্যা নাই ভাই, কিন্তু ওলানটা একটু ছোট বড়, কিন্তু দুইটা ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, তারপর দেখে নেবেন সমস্যা। জি ইনশাআল্লাহ। আচ্ছা, কয় দাঁত বলেন? 6 দাঁত। 6 দাঁত ভাই, 6 দাঁতের ছাগল। এটা কি প্রেগনেন্ট কিছু আছে? প্রেগনেন্ট আছে ভাই, প্রেগনেন্ট আছে। আগে সব বিটল বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওগুলো সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 65 দাম চাচ্ছি ভাই। এটা 65,000 টাকা পে দাম চাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের যশোরের দিলু ভাই নিছিল, কয়টা ছিল? হ্যাঁ, উনি নিয়ে গেছে, উনি নিছে তিনটে, নিছে তিনটে নিছিল। জি আচ্ছা, ওখানে প্রেগনেন্ট ছিল তিনটে? জি জি, প্রেগনেন্ট, তিনটে প্রেগনেন্ট ছিল। ছাগলগুলো কিন্তু ভালো হয়েছিল। জি জি, খুব ভালো। আমার যশোরের এক ভাই নিছে, তিনটা ছাগল নিছে। আচ্ছা, এটা তাহলে 65,000 টাকা দাম চাচ্ছি। জি ভাই, দরদাম করলে কমে আসবে। একটা ভালো একটা বিটল আছে, এই যে দেখেন, এই যে চোখ দেখছেন ভাই, কয় দাঁত ভাই এটা? ভাই 8 দাঁত। এটা 8 দাঁত, হাইট কতখানি আসতে পারছে ভাই? হাইট আছে এটা 37-37 ইঞ্চি হাইট আছে। জি, দুধের ওলান, এই যে ঠিক আছে। হ্যাঁ,
এই ছাগলটা কিন্তু ভালো প্রেগনেন্ট আছে নাকি হ্যাঁ প্রেগনেন্ট আছে ভাই এটা বেশি দিন নাকি হ্যাঁ এটা একটু বেশি দিন আছে তাও কত দিন আসতে পারে ভাই ভাই এটা তা 3 মাস 3 মাস তারপরে ওকে কি বলা যাবে না না ওইভাবে বলা আল্লাহ ভরসা আচ্ছা এটা কেমন দাম আছে ভাই ভাই এটা 70 দাম স্যার 70000 টাকা দামে চাচ্ছেন বিটল ছাগল জি জি আচ্ছা বিটল ছাগল এটা হলো 70000 টাকা সেলিম ভাই দাম চাচ্ছে তো প্রত্যেকটা ছাগলের দরদাম করার সুযোগ আছে জি এটাও কিন্তু আমার বিটল ছাগল ভাই আচ্ছা 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 ছাগলের মধ্যে অনেক রকম আছে ভাই আচ্ছা এটা বলা যাবে না এই দেখেন চোখের কেরাকাটি দিয়ে দেখেন হয়তো বুঝতে পারবেন মানে অনেকে বিশেষ করে জানে যে অনেক রকম ছাগল হয় সাদা কালো কালো জি 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 সাদা বিটল হয় এটা কিন্তু আবার কালারটা কিন্তু এসে শিরোহির কালারের মতো আচ্ছা আচ্ছা শিরোহির কালার ছাগল কিন্তু প্রকৃত বিটল বিটল ছাগল না আচ্ছা এই যে দুধ দেখেন এই যে বললাম দেখছেন জি জি আচ্ছা এটা গাপ টাপ কিছু আছে নাকি ভাই ভাই এটা বলা যাবে না বলতে পারবো না বলতে পারবেন আচ্ছা দাঁত কয়টা চলে ভাই ভাই দাঁত হলো 6 দাঁত 6 দাঁতের ছাগল বয়স মোটামুটি কমই আছে আচ্ছা এটা কেমন দাম আছে ভাই ভাই 50000 দাম ভাই 50000 টাকা চাওয়া দাম আচ্ছা দরদাম করা দাও তো হ্যাঁ করা দাও ভাই আচ্ছা এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা নাগফনি ছাগল নাগফনি ছাগল আচ্ছা নাগফনি ছাগলের বৈশিষ্ট্য কি ছিলেন ভাই নাগফনি ছাগলের বৈশিষ্ট্যটাই দেখেন বিশেষ করে কানগুলো এখানে থাকে একটু চাপা থাকে আর এদিকে ওই লম ওশার থাকে বুঝছেন আচ্ছা আচ্ছা কিন্তু এদিকের ওশারটা একটু এই ছাগলটার কম একটু কম কম কিন্তু এইখানে ছাগলের আরো এরকম মোটা থাকে মোটা থাকে আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো সেলিম ভাই ফার্স্ট টাইম অনেক দিন আগে প্রতিবেদন করেছেন দুই তিনটা ছাগল ছিল হ্যাঁ সাদা ধরনের সাইজ ছিল কিন্তু সাদা ফটকাফট কি ছিল কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই ছাগলগুলো মানে পর্যাপ্ত পরিমাণে দুধ হয় ভাই এই দুধের টাঙ্কিটা দেখেন বিশাল পরিমাণে টাঙ্কি এর দুধ হয় মানে 2 লিটার 2.5 লিটার দুধ হয় দুধ হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন এই যে এই কানে গোড়া চিকন থাকে আর এই ফোল্ডিংটা যত নিচে নামবে সাপের ফোনার মতো আর সাপের ফোনার মতো থাকবে আর মুখটা এরকম সোজা থাকবে ভাই জি 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 বুঝতে পারছি কয় আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাই আচ্ছা এটা হলো তোতাপুরি পাঠা না আচ্ছা এটা কিন্তু তোতাপুরি পাঠা হ্যাঁ এই যে হাইট মাইট সবকিছু ভালো আছে তোতাপুরি পাঠা এটা খামারে বিট হ্যাঁ বিট করার জন্য নিতে পারেন পিসে ঝুলবে মাশাআল্লাহ দেখেন একদম ঝুল সুন্দর সুন্দর দেখছেন কত বড় বড় পিসের লোমটা আসলে শুনুন একদম ভয়ঙ্কর 85 দাম চাচ্ছেন হ্যাঁ 85 দাম আচ্ছা 85000 টাকা সেলিম ভাই এটা দাম চাইছে তবে এখানে দরদাম যদি করে অবশ্যই দাম করা যাবে দরদাম করা যাবে আচ্ছা এখানে আরো একটা তোতাপুরি ছাগল আছে দেখেন এই যে তোতাপুরি পাঠা এটা আচ্ছা কি কি পাঠা ভাই এটা কি তোতাপুরি এটা বাঘা তোতাপুরি বাঘা তোতাপুরি না আচ্ছা হাইট কতখানি আছে সেলিম ভাই এটা এটা হাইট 40 আছে ভাই 40 ইঞ্চি হাইট আছে 40 ইঞ্চি হাইট আছে 39 40 ইঞ্চি কিন্তু হাইট আছে হ্যাঁ 39 আর মাশা পাড়াটা কিন্তু খুব গরম পাঠা আর কিন্তু খুব সুন্দর পার হ্যাঁ 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 এই কয় দাঁত বললেন ভাই ভাই এটা হচ্ছে হলো 6 দাঁত 6 দাঁতের পাঠা জি বডি রডি মাশাআল্লাহ খুব সুন্দর একদম সেই সুন্দর গঠনই অন্যরকম আচ্ছা মুখটা দেখি বাবা একটু এই যে ওরে বাবা আচ্ছা এটা দাম কেমন আছে ভাই এটা দাম চাও 1 লাখ দাম চাও 1 লাখ দাম আচ্ছা আচ্ছা 1 লাখ চাও দাম তবে দরদাম গুলো কমে আসবে এগুলো খামারে প্রয়োজনে নিতে হবে আপনি হ্যাঁ প্রয়োজনে যারা প্রয়োজনে ব্যবসা করেন তারা নিতে পারবেন এই যে এটা কেবল সবেমাত্র 4 দাঁত ভাই জি এটা 4 দাঁত না জি এই যে এই পাটার মুখটা দেখেন দেখেন এই পাটার মুখটা দেখছেন একদম সেই সুন্দর মুখ জি 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 খুব সুন্দর মুখ আচ্ছা ছেড়ে দেন একটু আমি একটু দেখাই এই যে মুখ দেখছেন খুবই সুন্দর ভালো লাগছে খুব সুন্দর আচ্ছা হাইট কতখানি যাবে এটা ভাই এটা 85 দাম ভাই 85 চাওয়া দাম হাইট কতখানি যায় এটা হাইট আছে 38 ইঞ্চি ভাই 38 ইঞ্চি হাইটই আছে আচ্ছা 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 85000 টাকা সেলিম ভাই দাম চাচ্ছে তবে এখানে দরদাম করলে আরো কমে আসবে পাঠাটা কিন্তু ভালো হ্যাঁ আপনি খামারে প্রয়োজন নিতে পারেন তবে দরদাম করে নিয়ে হ্যাঁ দাম দর করে নিয়েন আর সরাসরি আসার চেষ্টা করেন প্রত্যেকটা ছাগল একটু দেখে শুনে নেবেন হ্যাঁ যেতে পারবো আচ্ছা যাই আচ্ছা এখানে একটা পাটা আছে ভাই এটা কি পাটা ভাই এটা তোতা পাটা ভাই আচ্ছা এটা তোতা পাটা এটা তোতা পাটা মুখের শেপটা মোটামুটি খুব সুন্দর কালারও ভালো হ্যাঁ আচ্ছা কালারটা একদম সাফা কালার আছে জি জি এগুলো আবার বিট করার জন্য আবার নিতে পারেন খামারের জন্য ইনশাআল্লাহ আচ্ছা কয় ইঞ্চি হাইট হয় ভাই এটা ভাই এটা আছে 39 ইঞ্চি হাইট আছে 39 ইঞ্চি হাইটই আছে 39 ইঞ্চি হাইট তারপর আপনারা এসে দেখে শুনে মেপে নেবেন সমস্যা নেই জি জি আচ্ছা এটা কেমন দাম আছে ভাই ভাই এটা 1 লাখ দাম স্যার এটা 1 লাখ টাকা স্যার এটা 1 লাখ টাকা দাম আচ্ছা এই পাশে একটা তো বলি ছাগল আছে ওইটা তোতাপুরি যেটা লিয়া গত প্রতিবেদনে হাস্যকর যে বিষয়টা হলো এটাই যেই পাঁঠা মানে সাইড দাঁতের পাঁঠা মাঝখানে দুই দাঁত নাই নাই সাইড থেকে দুই দাঁত উঠছে কিন্তু মাঝখানে দুই দাঁত নাই আচ্ছা আচ্ছা এটা কেউ দাম দর করেনি হ্যাঁ দাম দর হয়েছে কিন্তু ওই রকম বুঝমতো হয়নি জানেন বেশি নি আচ্ছা এটা কত দাম চাচ্ছে ভাই এটা দাম সব ফিক্সড দাম 60000 দাম ভাই 60000 টাকা আপনি চাওয়া দাম জি তবে দর দাম করা যায় এটা জি জি দর দাম করা যাবে আচ্ছা কিন্তু বিটল আচ্ছা 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 বিটল পাঁঠা এটা কিন্তু দাঁতে হলে আবার আপনার 4 দাঁত
হাইট আছে মনে করেন 38 ইঞ্চি হাইট আছে, দেখেন চোখ গুলে দেখেন একদম পুরো মাটবাল। জি জি মাটবাল, পুরো মাটবালের মতো। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বললেন ভাই? 4 দাঁত ভাই। আর হাইট? হাইট আছে 38 ইঞ্চি হাইট আছে। 38 ইঞ্চি হাইট আছে। জি। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটা 85,000 দাম চাচ্ছেন। 85,000 টাকা চাওয়া দাম। জি জি। আচ্ছা, এই এরকম কালো পাড়া কালো যে বিটল গুলো আছে, এই বিটল গুলো কেমন দামে বেচেন ভাই? 2 দাঁত কালো কালো 2 দাঁতের 4 দাঁতের, বিশেষ করে ধরেন 55 60 65 দুই দাঁত চার দাঁতের এরকম এরকম বেচা। জি আচ্ছা আচ্ছা, এর আগের প্রতিবেদনে দেখছেন অনেক বড় 45 ইঞ্চি হাইটের পর্যন্ত পাঠা ছিল। ওই পাঠাটা কত বেচছেন ভাই? বড় ভাই ওইটা 1,20,000 বেচছি। 1,20,000 বেচছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বড় পাঠা ছিল একটা, জি জি জি, 45 ইঞ্চি হাইটে ছিল। হাইটে ছিল। আচ্ছা, ওই পাঠাটা ভাই বিক্রি করছে 1,20,000 টাকা বিক্রি করছে। তো এরকম পাঠা, তুতাবুরি পাঠা যদি আপনারা বড় সাইজের নিতে চান, তারপর বিটল পাঠা, শিরোই পাঠা, গুজরি পাঠা, হরিয়ানা পাঠা, বড় বড় সাইজের নিতে চান, রুম্বা লাগুক যা যে কোনো জিনিস লাগুক, ইনশাআল্লাহ খালি বলবেন খালি একবার যে ভাই এটা লাগবে আমার। এটা লাগবে জি। এখানে একটা বিটল পাঠা আছে। আচ্ছা জি ভাই, এটা বয়স হলে 2 দাঁত বয়স ভাই। 2 দাঁত বয়স? হ্যাঁ 2 দাঁত বয়স, 36 ইঞ্চি হাইট আছে ভাই। 36 ইঞ্চি হাইট আছে। দাম পড়বে মাত্র 65,000 টাকা দাম। মাত্র 65,000 টাকা দাম পড়বে। জি তাই না? আচ্ছা, কয় দাঁত ভাই এটা? 2 দাঁত ভাই। 2 দাঁতের বয়স। এই এই মুখে এটা কোনো সমস্যা ভাই? না না, কোনো সমস্যা না ভাই। এই যে একটু চামড়া উঠে গেছে, চামড়া উঠে গিয়েছিল তো ওই জন্য সব। এই দেখেন নতুন করে লোম উঠতেছে, আর কোনো সমস্যা নেই। না শুকায় গেছে, ওগুলো শুকায় গেছে, সমস্যা নেই। শুকায় গেছে। আচ্ছা, কেমন দাম আছে বললেন? 65,000। 65,000 টাকা চাওয়া দাম। জি আচ্ছা, তবে এখানে দরদাম করলে আপনি নিতে পারবেন। এটা তোতার কস নাকি ভাই? না তোতার কস না ভাই, এটাও কিন্তু তোতারই ঘরের জন্ম, তোতারই বাচ্চা, কিন্তু হয়তো পার্সেন্টেজটা একটু অনেক বেশি কম বেশি আছে থাকে। আচ্ছা আচ্ছা, তো এদের ক্ষেত্রে ওই রকম এখনো দুধ খায় ভাই, সব ছাগলের দুধ খায়। সব ছাগলের দুধ খায়? হ্যাঁ, এই বাচ্চারা সব ছাগলের দুধ খায়। আচ্ছা, 35,000 দাম চাইছে, দরদাম করলে কমে আসবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, এই পাশে একটা পাঠা আছে, এই পাঠাগুলো আপনারা পালন করতে পারেন, তবে আপনার বড় করে বিক্রি করতে পারবেন, দাম পাবেন। হ্যাঁ, আর যদি এই ব্যান্ডের পাঠা ভালোই লাগে তাহলে সেক্ষেত্রে আপনার এটা 6-7 মাস বয়স ভাই, কে বলে 6-7 মাস বয়স? জি। আচ্ছা, তবে এই পাঠার হাড়ে মোটা, 6 মাস বয়স, গঠন ভালো পাঠাটার। হ্যাঁ, গঠন ভালো। এটার দামও ভাই 35,000 দাম চাওয়া দাম। আচ্ছা, দরদাম করা যাবে? দরদাম করা যাবে ভাই, দরদাম করা যাবে। আমার প্রত্যেকটা মালের মধ্যে দরদাম করা যাবে, দরদাম করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে একটু দেখাই, মুখটা দেখাই। এই যে ঠিক আছে, আপনি এগুলো নিয়ে প্রজনন করতে করাতে পারবেন? এটা হ্যাঁ প্রজনন করাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই তো মোটামুটি ছিল নাকি ভাই? এই তো সম্ভব হলো ভাই, এখন যতটুকু এইটুকুই সম্ভব ছিল ইনশাল্লাহ দেখার মতো। আচ্ছা আচ্ছা, এতটুকুই সম্ভব করলাম ইনশাল্লাহ, যদি ভালো লাগে জি অবশ্যই ভাই স্মরণ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, চেষ্টা করবো ইনশাল্লাহ পাশে থাকার জন্য। আচ্ছা স্যার ভাই, একটা প্রশ্ন করি, বর্তমানে আপনি তো ছাগলের ব্যবসা করতেছেন, জি কোন ছাগলটা বেশি চলতেছে এখন ভাই? এখন বর্তমানে চলতেছে আপনি ধরেন এই তোতা, হরিয়ানা, বিটল, জি শিরোহি, গুজরি, এগুলো ছাগলই আর কি বেশি চলতেছে ভাই। বেশি চলতেছে? জি জি। তো এর মধ্যে বিটলের সংখ্যাটা বেশি? বিটলের, বিটল মানে বিটলের চাহিদাটা আর তোতার চাহিদাটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। জি জি জি, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তো ইনশাআল্লাহ আপনার জন্য দেখি কিছু করতে পারি কিনা।